বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগান, চীনের ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। শাহজালালে প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন ফের শুরু, দ্বিতীয় দিনে 14 ফ্লাইটে হজ যাত্রী 5,000। দেওয়ানহাট বাজারে জমজমাট নানা জাতের কবুতরের হাট, দূর দূরান্ত থেকে আসে কবুতর প্রেমীরা। শুনছিলেন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের চট্টগ্রাম সংবাদের সাথে আছি আমি নার্গিস মুজিদ্দিমা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekusher24online। শুরুতেই বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গ। বিশ্বকাপে নিজেদের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এর আগে বিশ্বকাপে একবারই মুখোমুখি হয় দুই দল। 1999 সালে 62 রানের জয় পেয়েছিল টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখতে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে মোহাম্মদ সাইফুদ্দিন ফিরে দেন ফখরুজ্জামানকে। এদিকে এ ম্যাচে দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টিম টাইগার। সাব্বির রহমানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পেসার রুবেল হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে ভারতের কাছে হেরে সমাধি হয় বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন। তবে পাকিস্তানের বিপক্ষে এবার মর্যাদার লড়াইয়ে নেমেছে টাইগাররা। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের ব্যবসায়ীদের বিনিয়োগের সকল সম্ভাবনাকে কাজে লাগানোর আমন্ত্রণ জানিয়েছেন। বলেছেন, বস্ত্র ও চামড়া এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ সহ হালকা প্রকৌশল খাতে বাংলাদেশের বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। বিস্তারিত আজহারুল ইসলামের রিপোর্টে। বেইজিংয়ে চায়না কাউন্সিল ফর দি প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড সিসিপিআইডি এর নেতৃবৃন্দের সাথে গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল প্রবন্ধে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে চীনের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে আমদানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করবেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বিনিয়োগ 16 কোটির অধিক জনসংখ্যার বিশাল বাজারে সরাসরি প্রবেশাধিকারী কেবল নিশ্চিত করবে না, একই সাথে দক্ষিণ এশিয়ার 300 কোটির অধিক জনসংখ্যার বাজারেও প্রবেশাধিকার এনে দেবে। বাংলাদেশ ইজ নাও কনসিডার্ড এ ডেভেলপমেন্ট মিরাকল এন্ড হ্যাজ ইমার্জ অ্যাজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিজ অফ দ্য ওয়ার্ল্ড। It has been maintaining a continued 7% plus growth rate for the last 4 consecutive years. This year we achieved 8.13% GDP growth rate. বাংলাদেশকে একটি কঠোর পরিশ্রমী, দক্ষ এবং স্বল্প শ্রমবের দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বল্প দক্ষ এবং ম্যানেজমেন্ট গ্রেড শ্রমিকদের বেতন ভাতা এদেশেই বিশ্বের অন্যান্য দেশের চাইতে স্বল্পতম। চীনের ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং এতে অংশগ্রহণে তাদের আগ্রহের কথা জানান। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। দ্বিতীয় দিনের মতো চলছে হজযাত্রা। বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের 14টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন 5,058 জন। যাত্রা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক। এরই মধ্যে কেটেছে সার্ভার জটিলতা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন। বিস্তারিত রিয়াজ সুমনের রিপোর্টে। মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ আর পাপ থেকে মুক্তি লাভে চলছে হজযাত্রা। দ্বিতীয় দিন পাসপোর্ট ভিসাপ্রাপ্ত হাজার হাজার আল্লাহর মেহমানদের উপস্থিতি হজ ক্যাম্পে। কাঙ্ক্ষিত লক্ষ্যে রওনা হতে পেরে খুশি হজযাত্রীরা।
আল্লাহর হুকুম পালন করে নিজের আত্মশুদ্ধি এবং পাপ মোচনই তাদের কামনা। আল্লাহ দুনিয়ার যত যা পাপ করেছি সবগুলা যাতে ক্ষমার দৃষ্টিতে করে। বড় চিন্তা হলো এখন মৃত্যুর চিন্তা, মৃত্যুর পরে কবরে কি হবে না হবে। আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহ যেন আমাদের সকল ভাইদেরকে সকল মানুষের জন্য দোয়া করবো। হয়তো বা না জানা হিসেবে পাপ করছি, সে পাপ মোচনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের সমস্ত হাজি সহ গোটা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার হজকে আল্লাহ পাক হজে মাবরুর নসিব করেন। হজ যাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট তারা। আমরা সুন্দর সেবা পাইছি হাজি ক্যাম্পে এসে। আল্লাহর কাছে আমরা লাখো শুকরিয়া যে আমরা দুইজনেই একসঙ্গে হজে যেতে পারতেছি। খুব আনন্দ লাগতেছে যে হজে যাচ্ছি। হজ ক্যাম্প কর্তৃপক্ষ বলছেন দ্বিতীয় দিনে ভিসা পেয়েছেন 39,863 জন। এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে প্রি ইমিগ্রেশন। ইমিগ্রেশনটি যেটি জেদ্দা পর্বে হওয়ার কথা ছিল, সৌদি পর্বে হওয়ার কথা ছিল, অত্যন্ত সফলতার সাথে তখন থেকে চলছে এবং এটি অব্যাহত আছে। এর মাঝে আর কোনো রকমের বিশৃঙ্খলা হয়নি, কোনো ডিসরাপ্ট হয়নি। ফলে আমরা আশা করছি যে আমাদের সেই কাঙ্ক্ষিত সেবাটি আমাদের হজযাত্রীগণ এখন থেকেই ভোগ করতে থাকবেন। এবছর বাংলাদেশ থেকে হজে যাবেন 1,27,198 জন। 5 আগস্ট পর্যন্ত চলবে হজ ফ্লাইট। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জনগণ যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য চলতি অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে শেখ হাসিনা সরকার। এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বৃহস্পতিবার বিকেলে সাতকানিয়া সদর ইউনিয়নের চিপবাড়ি এম এ মোতালেব কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে তিনি বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে নতুন প্রজন্মকে প্রযুক্তির উপর নিজেদের দক্ষতা বাড়ানোর তাগিদ দেন। জ্যাকোবিন, হেলমেট, পেখুমেলা, গিরিবাজ, ময়ূরপঙ্খী কিংবা সিরাজি, কোনো জাতের কবুতর নেই চট্টগ্রামের এই বাজারে। নানা নামের নানা জাতের খাঁচায় বন্দি এসব কবুতরের হাট বসে সপ্তাহে দুদিন চট্টগ্রামের দেওয়ানহাট বাজারে, আর কবুতর প্রেমীরা ভিড় জমান এই হাটে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। শান্তির প্রতীক পায়রা, প্রেমিক প্রেমিকার চিঠি কিংবা যুদ্ধক্ষেত্রে বার্তা পাঠানো হতো কবুতরের মাধ্যমে। একসময় রাজা বাদশারাও শখের বসে কবুতর লালন পালন করতেন। প্রযুক্তির প্রসারে কবুতরের পায়ে বেঁধে বার্তা পাঠানোর সেই দিন আর না থাকলেও কবুতরের প্রতি মানুষের ভালোবাসার কমতি নেই। চট্টগ্রামের দেওয়ানহাটে সপ্তাহে দুদিন বসে এই কবুতরের হাট, আর এই হাটেই দূর দূরান্ত থেকে ভিড় জমান কবুতর প্রেমীরা। কি নেই এই বাজারে? আছে পেখমমেলা, পাংখি, লালচিলা, গোর্রা, গিরিবাজ, কালদম, জ্যাকোবিন, হেলমেট, পিঙ্গো, কিং, শ্যালো, আমেরিকান ফ্যান্টাল, হাউস পিজিয়ন, ময়ূরপঙ্খী সহ নানা জাতের কবুতর। শখের বসে অনেকে কিনে নিচ্ছেন সেসব কবুতর, আর এই কবুতর লালন পালনের মাধ্যমে ব্যস্ত থাকায় মাদকের বিশাল ছোবল থেকে নিজেদের মুক্ত রাখতে পারছেন বলে মনে করেন কবুতর প্রেমীরা। যারা এখানে দেখতেছেন কবুতর পালে, এখানে আমার মনে হয় না কেউ নেশা করে বা কোনো একটা মাদক দ্রব্য ব্যবসার সাথে জড়িত আছে। আজে বাজে বন্ধু বান্ধবের সাথে না মিশার কারণটা হচ্ছে আমি কবুতর পিছে শ্রম দেওয়া, আর এটা হচ্ছে আমার শখের জিনিস, আমি শখ করে লালন পালন করি। বাজারে আসা এসব কবুতর প্রতিজোড়া বিক্রি হচ্ছে 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত, আছে 250 থেকে 450 টাকার মধ্যেও। কেউ কেউ আবার এই কবুতর কেনা বেচাকে নিয়েছেন ব্যবসা হিসেবে। কলেজের ছেলেরা আছে, আর যারা শখে যদি পালতে হয় তারা শখে পালে। বিভিন্ন দেখতে একটু ভালো লাগে, আকর্ষণীয়, একটু সুন্দর উপভোগ করি এগুলো আর কি। সময় থাকে সকালে, আর হচ্ছে যে আপনার স্কুলের পর তখন আমরা এগুলোকে দেখাশোনা করি, খাওয়া দাওয়া করে। পড়াশোনার পাশাপাশি আমি এইসব কবুতর পালে থাকি। 60 বছরের বেশি পুরনো চট্টগ্রামের এই কবুতরের হাটে গড়ে 5 থেকে 6 লাখ টাকার কবুতর বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। কবুতর লালন পালনে উৎসাহিত করা গেলে আর্থিকভাবে যুব সমাজ যেমন স্বাবলম্বী হবে, তেমনি নৈতিক অবক্ষয় থেকে রক্ষা পাবে বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি 21-এর চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগান, চীনের ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।
শাহজালালের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন ফের শুরু, দ্বিতীয় দিনে 14 ফ্লাইটে হজযাত্রী 5,000। দেওয়ানহাট বাজারে জমজমাট নানা জাতের কবুতরের হাট, দূর দূরান্ত থেকে আসে কবুতর প্রেমীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরে সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।